এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। ঢেলে দিচ্ছি লবণটা অল্প দিচ্ছি, যেহেতু যখন এই ছোলাটা ফুটিয়েছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য লবণটা অল্প দিলাম। আমার চানা মশলা মোটামুটি রেডি। হ্যালো বন্ধুরা, আমি অনেকদিন পরে একটা জিনিস রান্না করছি, সেটা তোমরা দেখো কী রান্না করছি। তো এই হচ্ছে কাবলি চানা, ছোলা বাটরে বানাবো। এই আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ভাজা চলছে। এরপরে যে পেস্টটা করছি সেই পেস্টটা এর মতো দেবো, সেটা তোমরা দেখো। তো এইগুলো দেওয়া হয়ে গেল, এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এটার মধ্যে মোটামুটি এখন হলুদ দিতে হবে, একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। মশলাটা ভালো করে ফুটে গেলে, ভালো করে একটু লাল লাল হলে তাহলে এরপরে আমি চানাটা দেবো। তার আগে একটু অল্প এপরে দিয়ে দিই। তাহলে একটু লাল ভাব আসবে, এরপরে এই ছোলা যে মশলাটা আছে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে নেব। এই মশলাটা দিচ্ছি এই কারণে, এটা দিলে এর মধ্যে টেস্ট লাগবে, কিন্তু মশলাটা এর মধ্যে মিক্সড হয়ে যাবে, মশলাটা এর মধ্যে ভালো করে মিক্সড হয়ে যাবে, তাহলে আর পরে যখন অনেকে তোমরা ছোলা মশলাটা পরে দাও, কিন্তু সেই মশলাটা আমি মানে প্রথমে দিয়ে দেবো। অনেকটাই আছে, আমি সব দেবো না, একটুখানি রেখে দেবো। মশলাটা পুরো রেডি হয়ে গেল, এরপরে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা আমি ঢেলে দিচ্ছি, ছোলাটা ঢেলে দিলাম, ঠিক আছে। এটাকে মশলাটা যে ছিল সেটা পুরো ভালো করে এটা মাখিয়ে দিলাম, হলুদ লঙ্কা সবই দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, খালি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিলেই হয়ে যাবে। এটা ভালো করে একটু ফুটে নিই, তারপরে জল দেবো। এবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিই, লবণটা অল্প দিচ্ছি, যেহেতু যখন এই ছোলাটা ফুটিয়েছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য লবণটা অল্প দিলাম। এরপরে যখন জল দেবো তারপরে দেখবো লবণটা টেস্ট করে দেখব। তো এটা ফুটে নিই, পরিমাণ মতন একটু গুঁড়া সুগার দিতে পারো, এটা হচ্ছে গুঁড়া সুগার, তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো, এটা বাজারে গেলে পাওয়া যায়, এটা গুঁড়া সুগার বলে। একটুখানি একটুখানি গুঁড়া চিনি, এটা হচ্ছে গুঁড়ো চিনি, প্রথম একটু গুঁড়ো গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবারে এটা হয়ে গেছে, এরপরে জল দেবো, জল দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে লাগিয়ে দেব। তাহলে চলো জল দিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এখন এখন মোটামুটি দেখো রংটি কত সুন্দর চলে এসেছে,
পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কড়াইটা কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে নামিয়ে দেবো। এটা কিছুক্ষণ জাল হোক, দেখো রংটা কত সুন্দর এসছে, এটা আরও লালচে একটা ভাব আসবে। তো এটা কিছুক্ষণ ঢাকা থাক, ঢাকা থাকার পরে তারপরে ফুটে গেলে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। লবণটা একটু চেক করে নিই, তো লবণ আমি মেখে দিয়ে একটু লবণটা দেখাচ্ছি। মেয়ে বলছে লবণ কম হয়েছে, তো একটু লবণ দিয়ে নিই। তো মেখে দিয়ে লবণটা টেস্ট করে দিই, বল ঠিক আছে? তো মেয়ে বলছে লবণ ঠিক আছে, হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, আর মিনিট দুয়েক জাল হয়ে যাওয়ার পরে এটা রেডি হয়ে যাবে। যেহেতু আমি একটু মাখা মাখা খাই, ওই জন্য আমি ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি। অনেকে একটু ঝোল ঝোল খায়, যারা তোমরা যদি ঝোল ঝোল খাও একটু বেশি জল দিয়ে একটু ঝোল ঝোল করে নিতে পারো। তো আবার চানা মশলা মোটামুটি রেডি, এরপর আমি এটাকে নামাবো। তো মোটামুটি রেডি হয়ে গেছে, এখানে নামাচ্ছি। এরপরে এটাতে একটু এই ধনে পাতাগুলো দিয়ে দিই, আমার চানা মশলা মোটামুটি রেডি। মেয়ে খাচ্ছে, আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ, একদম সলিড। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং যত বেশি করে পারবেন লাইক করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা এক্সপ্লোর কেজিবি পিএস ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলো, আমি পরের ভিডিও আবার দেখা হচ্ছে।